আমার চ্যানেলের নাম 1200 চ্যানেল এবং ক্রিয়েটার তপন চক্রবর্তী। এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই এরিয়াটার নাম হচ্ছে মদনমোহনতলা। আর এই যে মন্দিরটি দেখাচ্ছি, এটা মদনমোহন মন্দির। এখানে প্রতিদিন কৃষ্ণ নাম হয়, ভাগবত সেবা হয়। এই দেখুন, খুবই সুন্দর। আজকে রাস, তাই মন্দিরটি খুবই সুন্দর করে সাজিয়েছে। এই দেখুন, খুব সুন্দর করে মন্দিরটি দারুণভাবে সাজিয়েছে। এই দূরে যে গেটটি দেখা যাচ্ছে, এটা মন্দিরের গেট। মদনমোহনকে অলরেডি নিয়ে এসেছে সেই নাগ মন্দিরে। ওই সেই মন্দিরটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে অনেকে বলে নাগ মন্দির, অনেকে বলে রাস মন্দির। কারণ কি, রাস মন্দির এই জন্যই বলে, রাসের দিন মদনমোহনকে প্রসেশন করে, কীর্তন করে সেই মন্দিরে নিয়ে আসে। এই সেই মন্দির দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এই খুবই সুন্দর, দুদিকেই সুন্দর ডেকোরেশন হয়েছে, ভালো লাইটিং হয়েছে। আজকে যে অবস্থা, তার চেয়ে অনেক অনেক বেশি করে আগে বড় করে হতো। যাই হোক, এখন যাই হচ্ছে খুবই সুন্দর। যেটা গ্রামের দিকে হয় এই রাস মেলা, আজকে বাগবাজারে 350 বছরের আশপাশ এই রাস মেলাটি। এখনও মদনমোহন এই মন্দিরের মধ্যেই আছে। এটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পর আবার কীর্তন করে সাথে করে সেই মেন মন্দিরে নিয়ে যাবে। এই মন্দিরটি দেখুন, খুবই সুন্দর। এই মন্দিরটি হচ্ছে আমাদের বাগবাজার এলাকায়, খুবই সুন্দর। এই দেখ, প্রচুর লোকের সমাগম হয়েছে, দেখা যাচ্ছে প্রচুর লোকের সমাগম হয়েছে। এই দেখুন, রাস পূর্ণিমা, আকাশের চাঁদ দেখা যাচ্ছে। এটা রাস পূর্ণিমা, রাস পূর্ণিমা, আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ। হরে কৃষ্ণ।